সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। সাব্বির কামারের মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুনীল হেমরম, বয়স 37, বাড়ি গোঘাট থানার অন্তর্গত রঘুমাটি গ্রাম পঞ্চায়েতের বহরমহ গ্রামে। জানা গেছে সুনীলবাবু বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির পাশে একটি ধান জমিতে ওষুধ দিতে গিয়েছিলেন। সেই সময় বাঁ পায়ের গোড়ালিতে একটি বিষধর সাপ কামড়ে দেয়, যন্ত্রণায় ছটফট করেন। তারপরে পরিবারের লোকজন আরামবাগ হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়। আজ বাড়ির লোকজন আরামবাগ হাসপাতালের মর্গে এলেন দেহ নিয়ে যাওয়ার জন্য। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। মাঠে গেল ওষুধ ছড়াতে, সেখানে এবার কামিয়েছে, সে তো আর বলতে পারে না। ঘরে এসে বলে আমাকে কিসে কামড়াচ্ছে, আপনি কামড়াচ্ছে না কিসে কামড়াচ্ছে সেও বলে না। এবার যখন ওইখান থেকে এসে তারপর চান করেছে, ভাত খেয়েছে, ভাত খাওয়ার পর যখন জ্বালা যন্ত্রণা হচ্ছে তখন সে নিজেই ছটফট করছে, তবু সে ঘরে এসে বলতে পারে না যে আমাকে যে সাপে কামড়াচ্ছে বলে। যখন লেটি গেছে তখন সে পাশের ঘরে বৌমাকে ডেকে তখন এসে হাত হাত লাড়িয়ে বলছে যে আমাকে যে এইভাবে আমাকে সাপে কামড়েছে। তারপরেই তখন নিয়ে আসা হয় হসপিটালে। হসপিটাল না ভর্তি করতেই রাস্তা মাঝে মারা যায়। কোথায় কামড়েছে? পায়ে না হাতে? পায়ে। কোন পায়ে? দাদা বাঁ পায়ে। কবে হয়েছে? দুটোর সময় কামড়াইছে, ওই চারটের দিকে মারা গেছে। কোথায় বাড়ি আপনার? বড়মাটি। বড়মাটি কোন থানা? গোঘাট থানা। বাড়ি থেকে জমিটা কত দূরে? জমিটা হবে 1.5 কিলোমিটার হবে। এর আগে কি এরকম সাপ ফাপ দেখেছিলেন উনি মানে জমিতে? না না দেখছি। কি নাম যিনি মারা গেছেন দাদা? সুনীল হেমরম। উনি কি করেন? মাটি কাজ করে। বাড়ি থেকে কে আছেন? না আছে, দুটো মেয়ে আছে, একটা ভাই আছে। দুটো মেয়ে একটা ছেলে? এই দাদা আপনাদের ওখানে কি জমিতে এরকম সাপের উপদ্রব কি বেড়েছে? না না অতটা বাড়েনি, এখন দেখা যায়নি, তো মাঠে ঘুরছি তোমাদের দেখা যায়নি। বাই চান্স ওইটা হঠাৎ করে হয়েছে? আপনি কি হন দাদা? তার ভাই। কি নাম আপনার? দিলীপ। করতেন বা কিভাবে সংসার চালাতেন যদি একটু বলেন? মানে সংসার চালাতেন বলতে কাজ ফাজ করতেন, তারপরে বাইরে বাইরে কাজ করতে যেতেন, এইভাবে স্বামী স্ত্রী সংসার চালাতেন। খুবই ভালোভাবে সংসার চলত, কোনো অসুবিধা থাকা ছিল। দুটো মেয়ে একটা ছেলে, পরিবারও ভালো ছিল। কালকে কি শুনলেন আপনারা? শোনার পর আমার মনটা খুব দুঃখ হলো, কারণ ছেলেটা খুবই ভালো এলাকার, সবাই ভালো ছেলে বলে মানে, এবং সবাই কথা শুনে ছেলেটা, এবং মানে যে কাস্টারি ছিল সবাই মানুষ, এটাই আমরা ভাবি। মমতা ব্যানার্জি এটাও ভাবে যে সবাই আমার কাছে মানুষ। আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি ওই পাশের গ্রামে, পাবুদুর গ্রাম। আপনার নাম দাদা? আমার নাম শেখ হাবিবুর রহমান। এবার পুজো এসে গেল, আমেদাবাদের বিখ্যাত 94 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবেট শার্ট, ন্যায্য দাম, গুণগত মান, আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে। এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।